আজকের নাটক ধীরেন্দ্রলাল ধরের গল্প অবলম্বনে আংটির পাথর। বিখ্যাত ধনী মুকুন্দবাবু কয়েকদিনের জন্য শিমুলতলায় গিয়েছিলেন হাওয়া বদলাতে। বড়দিনে সেখানে দিব্যি আড্ডা জমে উঠেছিল প্রতিবেশীদের সঙ্গে। তার সাথে উপরিও আছে ফুলকপির ফুলুরি, ক্রিসমাস কেক, পাঁপড় ভাজা, আরও কত কি। আরেকটি আকর্ষণ ছিল ব্যাডমিন্টন খেলা, এবং খেলার শেষে সন্ধ্যার পর মুকুন্দবাবুর কন্যার কীর্তন গান। যে একবার মুকুন্দবাবুর এই আড্ডায় এসে পড়ত, সে রোজ আসতেই থাকত। পয়লা জানুয়ারি এই মজলিস ক্রমে জমে উঠেছিল। মুকুন্দবাবু সবাইকে নববর্ষের নিমন্ত্রণ জানিয়েছিলেন। 3টে থেকে ব্যাডমিন্টন খেলা, 6টার সময় গানের আসর এবং 8টার সময় ভুরি ভোজ। গানের শেষে মুকুন্দবাবু একবার ঘরে উঠে গিয়েছিলেন, কিছুক্ষণ তার দেখা নেই। শেষে রঞ্জন, তারপর সুনন্দা গেল তাকে ডাকতে। দোতলায় মুকুন্দবাবুর ঘর ভেতর থেকে বন্ধ। সুনন্দা ডেকে ডেকে তার সাড়া পেল না। হরি, দেখো তো কি ব্যাপার। দরজা ঠেলা দিয়ে কোনো সাড়া না পেয়ে হরি দরজা ধাক্কা দিয়ে খিল ভাঙল। দেখা গেল মুকুন্দবাবুর রক্তাক্ত দেহ মেঝের ওপর পড়ে আছে, তার গলার অর্ধেকটা কাটা, ছোড়াখানা পড়ে আছে তার পাশেই। সবাই ত্রস্ত হয়ে উঠল। সুনন্দা জ্ঞান হারাল, হরি পুলিশ ডেকে আনল। পুলিশ সব দেখে শুনে তদন্ত করে রঞ্জন রায়কে গ্রেপ্তার করল। রঞ্জন রায় এম এ পাশ করে সবে একটি কলেজে অধ্যাপক হওয়ার জন্য তদবির শুরু করেছে। বড়দিনে বন্ধুর বাড়িতে এসেছিল বেড়াতে, পুলিশ তাকে ধরে চালান করল। পুলিশ মামলা সাজিয়ে ফেলল, বিচারও শুরু হয়ে গেল। রঞ্জনের বন্ধু জীবন সবে ওকালতি শুরু করেছিল। উকিল সভায় শখের গোয়েন্দা বলে সুধীরবাবু প্রসিদ্ধি লাভ করেছেন। আপনি আমার বন্ধুর হয়ে লড়ুন, আমি জানি সে নির্দোষ। ঠিক আছে, আমি দেখছি। সরকারি পক্ষের উকিল জগদীশবাবু মামলার ভূমিকা আদালতে উপস্থাপিত করলেন। ধর্ম অবতার, কলকাতার ব্যবসায়ী মুকুন্দ চৌধুরী কয়েকদিনের জন্য শিমুলতলায় হাওয়া বদলাতে যান। সেখানে ইংরেজি নববর্ষের পয়লা জানুয়ারি তারিখে সন্ধ্যার পর তিনি খুন হন। সেদিন তাঁর বাড়িতে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। কয়েকজন স্থানীয় প্রতিবেশী তখন সেখানে উপস্থিত ছিলেন। বিকেলে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা হয়েছিল, তারপর কীর্তনের আসর জমে। গানের শেষে মুকুন্দবাবু একবার উঠে যান, তারপর তাঁর ফিরে আসতে বিলম্ব দেখে তাঁকে ডাকতে গিয়ে দেখা যায় তাঁর শয়নকক্ষে তিনি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। একখানি ছুরিকা দিয়ে তার কণ্ঠনালী ছিন্ন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায়, গিয়ে যথাবিহিত তদন্ত করে। উপস্থিত সকলের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ যথেষ্ট প্রমাণ পেয়েছে যে এই হত্যাকাণ্ড রঞ্জন রায়ের কাজ। রঞ্জন রায় কোনো রকম ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই এই খুন করেছে। ব্যক্তিগত স্বার্থ কি, সে সম্পর্কে আপনারা কিছু জানেন? ধর্মাবতার, মুকুন্দবাবুর পাকিস্তানে যেসব সম্পত্তি আছে তার মধ্যে একটা হোসিয়ারি মিল অন্যতম। পাকিস্তান সরকার ওই সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন, তবে সেই সব সম্পত্তির একটা মূল্য দেবার কথা চলছে, এবং হোসিয়ারি মিলটার জন্য শীঘ্রই মুকুন্দবাবুর 2 লাখ টাকা পাবার কথা ছিল। সেই সব মালিকানার কাগজপত্র তিনি সঙ্গেই রেখেছিলেন। সকালে তিনি সেইগুলো দেখাশোনা করেন। তার ঘর থেকে কিন্তু সেই সব কাগজপত্র খোয়া গেছে। পুলিশ সন্দেহ করছে ওই টাকাটা আত্মসাৎ করাই এই হত্যার মূল কারণ, তবে সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ না থাকায় পুলিশ সেদিকটা ছেড়ে দিয়ে এখন শুধু হত্যার ব্যাপারটা আদালতে উপস্থিত করতে চায়। পুলিশ মনে করে আসামির উপযুক্ত শাস্তি বিধান হলে সেই দলিলপত্র যে উদ্দেশ্যে অপহৃত হয়েছে তা ব্যর্থ হবে। ধর্মাবতার, সুধীরবাবু আপনার কিছু বলার আছে?
আমি এখন শুধু একটাই কথা বলব, একজন নিরপরাধ উচ্চশিক্ষিত যুবককে পুলিশ শুধুমাত্র সন্দেহের বশে অযথা হয়রানি করছে। আমার মক্কেল রঞ্জন রায় নির্দোষ, সাক্ষ্য প্রমাণাদির সাহায্যে আমি সে কথা প্রমাণ করার চেষ্টা করব। শুরু হলো সাক্ষ্য গ্রহণের পালা। প্রথম সাক্ষী মুকুন্দবাবুর কন্যা সুনন্দা চৌধুরী। বাবার শরীর খারাপ ছিল, তাই দিন পনেরোর জন্য শিমুলতলার বাড়িতে আমরা থাকার জন্য গিয়েছিলাম। বাবা মেলামেশা করাটা খুব বেশি পছন্দ করতেন, সেই জন্য পাড়াপড়শিদের সঙ্গে আলাপ হলেই বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করতেন। সেদিনও বাড়িতে যারা এসেছিলেন সকলেই প্রতিবেশী। নববর্ষ বলে একটা খেলাধুলা ও গানের আসর বসানোর আয়োজন হয়েছিল। গানের শেষে বাবা একবার উঠে যান, তার আসতে দেরি হচ্ছে দেখে রঞ্জনবাবু তাকে ডাকতেও যান। ফিরে এসে বলেন বাবার ঘর ভিতর থেকে বন্ধ, ডেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমি তখনই তাড়াতাড়ি রঞ্জনবাবুর সঙ্গে উপরে উঠে যাই। দরজা ভিতর থেকেই বন্ধ ছিল, দরজা ভেঙে ঘরে ঢোকায় আলো জ্বেলে দেখি বাবা বাবা। তখনই কি আপনারা পুলিশে খবর দেন? রঞ্জনবাবু তখন আমাদের মালি হরিকে থানায় পাঠান। পুলিশ কতক্ষণ পরে আসে? ততক্ষণ সেই ঘরে কে ছিল? সেসব কথা স্পষ্ট করে আমি ঠিক বলতে পারবো না। হরি ও রঞ্জনবাবু আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দেন, তখন এ ঘরে কী হচ্ছে তা আমি দেখিনি। আপনার কাউকে সন্দেহ হয়? আমি তো কাউকেই ভালো করে চিনি না, শিমুলতলাতেই ওদের সবাইকার সঙ্গে আমাদের পরিচয় হয়। দশ দিনের বেশি কেউই আমাদের পরিচিত নন, সকলকেই তো ভদ্রলোক বলেই জানি। বেশ, আচ্ছা, এদের মধ্যে আপনার বাবার সঙ্গে সবচেয়ে বেশি অন্তরঙ্গতা কারোর ছিল? বাবা রঞ্জনবাবুকেই সব থেকে বেশি পছন্দ করতেন। এর কোনো বিশেষ কারণ ছিল কি? কারণ ছিল, রঞ্জনবাবু থাকেন ঠিক পাশের একখানা বাড়ি পরেই, তাই বাবা দুপুরে ওকে ডেকে পাঠাতেন ক্রসওয়ার্ড পাজেলে শব্দ বসানোর ব্যাপার নিয়ে। পাজেল সমাধান করতে ছিল বাবার বড় যোগ, আর রঞ্জনবাবু ইংরেজির এম এ, বাবা ওর ইংরেজি শব্দ চয়নের প্রশংসা করতেন। আচ্ছা আচ্ছা, হত্যাকাণ্ডের দিনও কি দুপুরবেলা রঞ্জনবাবু এসেছিলেন? হ্যাঁ, সেদিন রঞ্জনবাবু আর বাড়ি গিয়ে জামাকাপড় বদলাবার অবকাশ পাননি। বাবা যেন কিসের একটা খসড়া তাকে দেখতে দিয়েছিলেন, সেইটাই রঞ্জনবাবু সারা বিকেল ধরে পড়েন। পরে যখন তিনি ফেরত দেন বাবা সেইটাই রাখতে ঘরে গিয়েছিলেন, আর তখনই খুনটা। আচ্ছা সুনন্দা দেবী, ঘর থেকে যখন তার ফিরতে দেরি হলো তখন রঞ্জনবাবুই তাকে ডেকে আনতে গিয়েছিলেন এবং তিনি এসে বলেন যে ঘর ভিতর থেকে বন্ধ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনাদের সেই ঘরের দরজায় কি এমন ব্যবস্থা আছে যে কোনো লোক বাইরে বেরিয়ে এসে দরজা টেনে বন্ধ করে দিলে ভিতর থেকে দরজা বন্ধ হয়ে যেতে পারে? না, সে ব্যবস্থা নেই। তবে একবার সেরকম হয়েছিল, কেমন করে যেন ছিটকিনটা পড়ে গিয়েছিল। আপনারা সেই দোষ সারিয়েছিলেন? না, কিছু করা হয়নি। করা হয়নি, তা সে দোষ আবারও তো ঘটতে পারে দরজায়? হ্যাঁ, তা পারে। তাহলে যদি কেউ সেইভাবে বেরিয়ে এসে দরজা টেনে দেয় তো দরজা ভিতর থেকে বন্ধ হতে পারে? পারে। এবং আপনার বাবার ঘরে শেষবার রঞ্জনবাবুই গিয়েছিলেন? হ্যাঁ। আর আপনাকে কিছু জিজ্ঞাসা করার নেই। এবার দ্বিতীয় সাক্ষী প্রভাস কুমার মিত্র। প্রভাস এম এ ছাত্র। এখানে কাকার বাড়ি খালি আছে বলে এক সহপাঠীকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে এসেছিল। মুকুন্দবাবুর সঙ্গে প্রথম দিনই তার আলাপ। ব্যাডমিন্টন খেলার আসর দেখে সে প্রতিদিন বিকেলে মুকুন্দবাবুর বাড়িতে আসত। ব্যাডমিন্টন খেলার দিকে তার ঝোঁক আছে। ঘটনার দিনও সে মুকুন্দবাবুর বাড়িতে এসেছিল। মুকুন্দবাবুর নামতে দেরি হচ্ছে দেখে কে তাকে ডাকতে গিয়েছিলেন প্রভাসবাবু? রঞ্জনবাবু। একা? হ্যাঁ, একা। কতক্ষণ পরে ফিরে এসেছিলেন রঞ্জনবাবু? তা বলতে পারি না, 5-7 মিনিট হবে। 5-7 মিনিট? আচ্ছা, খাবার ঘর থেকে মুকুন্দবাবুর শোবার ঘর অবধি যেতে কতক্ষণ লাগতে পারে? আমি কখনো উপরে যাইনি, তবে ঠিক খাবার ঘরের উপরেই সেই ঘর বলে জানি। ফিরে এসে রঞ্জনবাবু আপনাদের ডেকে নিয়ে গিয়েছিলেন সবাইকে? আমাদের ডাকেননি, তিনি সুনন্দা দেবীকে এসে বলেন
দরজা বন্ধ, সাড়া পাচ্ছি না। সুনন্দা দেবী তখন উপরে যান। উপরে দরজায় ধাক্কা মারা শব্দ শোনার পর আমরাও উপরে যাই। উপরে গিয়ে কে দরজা খুলে প্রথম ঘরে ঢোকে? ওই যে বললাম, রঞ্জনবাবু। ঘরে ঢোকে আলো জ্বালেন। আচ্ছা প্রভাসবাবু, রঞ্জনবাবুকে আপনি আগে চিনতেন? ঠিক চিনতাম না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রমহলে ওর নাম শুনেছি। ব্যাডমিন্টন খেলায় দুবার তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রফি পেয়েছেন। টুর্নামেন্টে ওকে দেখেছি, কিন্তু ওই আর কি মৌখিক পরিচয় হয়নি। আচ্ছা, মুকুন্দবাবুর বাড়ি ছাড়া আর কোথাও ওকে আপনি দেখেছেন? হ্যাঁ, দু তিন দিন আগে একদিন রাত্রে ওকে দেখেছিলাম মুকুন্দবাবুর পাশের বাড়ি থেকে বেরোতে। পাশের বাড়ি? তবে কোনো কথাবার্তা হয়নি। পাশের বাড়ি মানে সে বাড়িতে কে থাকে? বাড়িটা খালি রয়েছে শুনেছি, ভাড়া দেওয়া হবে। ও, সে বাড়িটা কি মুকুন্দবাবুর বাড়ির সাথে লাগোয়া? হ্যাঁ, পাশাপাশি। সেই খালি বাড়িতে রঞ্জনবাবু কেন গিয়েছিলেন? পরে কিছু বলেছিলেন আপনাকে? না, আমি সে কথা জিজ্ঞাসা করিনি, খেলা নিয়েই আমাদের কথা হতো। আচ্ছা, এই রঞ্জনবাবুকে আপনার কেমন মানুষ মনে হয়? ভালো লোক, স্পোর্টসম্যান, কোনো নেশা নেই, এমএ পাস, আদর্শ ছেলে। তৃতীয় সাক্ষী সুধীন্দ্রনাথ, প্রভাসের সহপাঠী। সুধীন নতুন কোনো কথাই বলতে পারল না। দুই বন্ধু সবসময় একত্রে ঘোরাফেরা করে, কাজেই প্রথম বন্ধুর যে অভিজ্ঞতা দ্বিতীয়রও তাই। তারপর চতুর্থ সাক্ষী অধ্যাপক খগেন ঘোষ। আমি পূর্ববঙ্গের এক কলেজের অধ্যাপক ছিলাম। বাংলা ভাগ হবার সময় হিন্দুস্তানে চলে আসি। দমদমায় বাড়ি, সেখানেই থাকি। মুকুন্দবাবুর সঙ্গে আমার ছাত্র জীবনের পরিচয়। স্কুল ও কলেজে একসঙ্গেই পড়েছি। কিছুদিন যাবত পেটের গোলযোগে ভুগেছি, সেই সূত্রে শিমুলতলায় আসি হাওয়া বদলাতে। এখানে মুকুন্দর সঙ্গে দেখা, দীর্ঘকাল পরে সহপাঠীকে পেয়ে দিনগুলি মধুর হয়ে উঠেছিল, কিন্তু কপালে তা সইল না। আচ্ছা খগেনবাবু, মুকুন্দবাবুর সঙ্গে আপনার অন্তরঙ্গতা বাল্যকাল থেকে। তাহলে আমরা ধরে নিতেই পারি যে মুকুন্দবাবুর অনেক ব্যক্তিগত কথা আপনি জানেন। ব্যক্তিগত গোপন কথা তো কিছু ছিল না, সাধারণ মানুষের সহজ জীবন। মুকুন্দের সঙ্গে আমার কিন্তু অনেক ক্ষেত্রেই মিল ছিল। সেও বিপত্নিক, একটিমাত্র কন্যা সুনন্দা। আমার স্ত্রীও একমাত্র কন্যা রেখে মারা গেছে। তবে মুকুন্দের আর্থিক অবস্থা আমার চেয়ে অনেক ভালো ছিল। রংপুরে তার মস্ত গেঞ্জি মোজার কারখানা ছিল, যা থেকে বছরে অন্তত 30,000 টাকা পেত। পাকিস্তান হবার পর সেই টাকা হাতছাড়া হয়ে যেতেই সে একটু কাহিল হয়ে যায়। তবে কয়লা খনির কিছু শেয়ার কেনা ছিল বলে সে বিশেষ ধাক্কা খায়নি। আর মানুষ তো মাত্র দুটি, বাপ আর বেটি। আচ্ছা মুকুন্দবাবুর কোনো শত্রু ছিল বলে আপনি জানেন? না, সরল সোজা মানুষ, শত্রু থাকবে কেন? মুকুন্দবাবু এইভাবে খুন হবার কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? আমিও সেটাই কদিন ধরে ভাবছি। কদিন আগে সে বলেছিল পাকিস্তানের সঙ্গে ভারতের চুক্তি হবার পরে হুঁশিয়ারি মিলের দামটা সে পাবে, এই 2,00,000 টাকার মতো ধার্য হয়েছে। সেই সব দলিল নিয়ে সে শিমুলতলায় বসে ফাইল ঠিক করছিল। সে ফাইলটার আপনারা কোনো খোঁজ পেয়েছেন? তার মধ্যে এই হত্যা রহস্যের কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে মনে হয়। আচ্ছা মুকুন্দবাবুর বাড়িতে যারা যাওয়া আসা করতেন, তাদের কাউকে আপনার সন্দেহ হয়? না, সবাই তো সজ্জন সুশিক্ষিত, তাদের কেউ খুন করতে পারেন তা তো ভাবাই যায় না। রঞ্জনবাবু সম্পর্কে আপনার কী ধারণা? ভালো ছেলে, বিলাতে গিয়ে
ডক্টরেট করতে চায়। হত্যাকাণ্ডের দুদিন আগে রাত 9টা নাগাদ মুকুন্দবাবুর পাশের বাড়ির বাগান থেকে বেরিয়ে আসতে যাকে আপনি দেখেছিলেন সে কে? অন্ধকারে তার মুখ দেখতে পাইনি, তবে চালচলন দেখে মনে হয়েছিল সে রঞ্জনবাবু। একা তিনি বাগান থেকে বেরিয়ে গিয়েছিলেন? তাই তো দেখেছিলাম। সে বাড়ি তো ভাড়া দেবার জন্য খালি পড়ে আছে। হ্যাঁ। তা পরে আপনি রঞ্জনবাবুকে জিজ্ঞাসা করেছিলেন কিছু? করেছিলাম, সে বলেছিল একটা ফুল তুলতে বাগানে ঢুকেছিল। সে কথা আপনি বিশ্বাস করেছিলেন? ফুলের বাগানে ফুল তুলতে যাওয়ায় অবিশ্বাস করার কি আছে? মুকুন্দবাবুর বাগানে ফুল গাছ নেই? আছে। নিজের জনের ঘরে ফুলের গাছ থাকতে অন্য বাগানে লোক ফুল তুলতে যাবে কেন? এটা নিছক খেয়ালের ব্যাপার বলেই আমার মনে হয়। এবার পঞ্চম সাক্ষী, খগেনবাবুর কন্যা শিপ্রা ঘোষ। শিপ্রা কলেজে পড়ে, পিতার সঙ্গে শিমুলতলায় গিয়েছিল। রাত্রে রঞ্জনকে বাগান থেকে বেরিয়ে আসতে সে দেখেছে, তবে মুখ দেখেনি। খগেনবাবুর মতোই শিপ্রার অভিজ্ঞতা। ষষ্ঠ সাক্ষী অতুল দত্ত, কয়লাখনির ম্যানেজার। মুকুন্দবাবু তাকে নিমন্ত্রণ করেছিলেন শিমুলতলায়। মুকুন্দবাবুর সঙ্গে তার কথাবার্তা চলছিল, পাকিস্তান থেকে টাকাটা পেলেই তিনি লাখখানেক টাকা তার খনিতে শেয়ার কিনবেন। আচ্ছা অতুলবাবু, এই শেয়ার কেনা নিয়ে রঞ্জনবাবুর সঙ্গে আপনার কোনো বিতর্ক হয়? হ্যাঁ, রঞ্জনবাবু বলেছিলেন লাখ টাকা যদি খাটাতেই হয় তো নিজস্ব কোনো ব্যবসা পত্তন করাই ভালো, দরকার হলে গভর্নমেন্টের থেকে টাকা ধার পাওয়া যেতে পারে। এ সম্পর্কে মুকুন্দবাবু কিছু বলতেন না? না, তিনি বলতেন যে এ বয়সে আমি আর খাটতে পারবো না। রঞ্জনবাবু বললেন আমি খাটবো, মুকুন্দবাবু শুধু হাসেন। তার ফলে রঞ্জনবাবু আমার ওপর বিরূপ হয়ে উঠেছিলেন, সেটা তার ব্যবহার আমি ভালোই বুঝতে পারতাম। ধর্মাবতার, রঞ্জন রায়কে আমি এই হত্যাকাণ্ডের আসামি বলে অভিযুক্ত করছি মূলত দুটি প্রমাণের উপর। এবার আসামিকে জেরা করতে চাই। রঞ্জন রায়কে নিয়ে এসো। রঞ্জনবাবু, এই রুমালখানি কি আপনার? হ্যাঁ, এই রুমাল আমার। মুকুন্দবাবুর পাশের বাড়ির বাগানে এই রুমাল পাওয়া গেছে, সেখানে রুমালখানি কি করে গেল সে কথা আপনি বলতে পারেন? একদিন সন্ধ্যার পর মুকুন্দবাবুর দোতলার ঘরে বসে আমি একখানি দলিলের লেখা দেখছিলাম। এমন সময় বাইরে বারান্দায় একটা শব্দ। আমি বারান্দায় বেরিয়ে এসে দেখি একটা লোক বারান্দা থেকে লাফিয়ে পিছনের বাগানে পড়ল। আমি সঙ্গে সঙ্গে তাড়া করি, কিন্তু সে পালিয়ে যায়। তখনই বোধ করি আমার রুমালখানি পড়ে গিয়েছিল। পরে আপনি রুমালের খোঁজ করেননি? খুঁজে তো ছিলাম কিন্তু পাইনি। এই রুমালের এক কোণে কয়েক ফোঁটা রক্তের দাগ আছে, এই রক্ত রুমালে কোত্থেকে এলো জানেন? না, মানে রক্ত রুমালে লাগার কোনো কারণ আমি বুঝতে পারছি না। এবার জগদীশবাবু রুমালখানি কোর্টে জমা দিলেন, তারপর বের করলেন একখানি ছোড়া। রঞ্জনকে দেখিয়ে বললেন, এই ছোড়াখানি কি আপনার? আমি সঠিক বলতে পারবো না, তবে এই রকম একখানা ছোড়া আমার ছিল। শিমুলতলায় মুরগি জবাই করবার জন্য আমি এরকম একটা ছোড়া কিনেছিলাম। রঞ্জনবাবু, এই ছোড়াখানা কিন্তু মুকুন্দবাবুর মৃতদেহের পাশে পাওয়া গেছে। এ সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। জগদীশবাবু ছোড়াখানা আদালতে জমা দিলেন। হুজুর, এই ছোড়াখানা দিয়ে মুকুন্দবাবুর গলা কাটা হয়েছিল। ছোড়াখানি কদিন আগে আসামি শিমুলতলায় কিনেছিল, আর রুমালখানিও আসামির। রক্তের ছিটে লাগায় হত্যাকাণ্ডের পর আসামি বাইরের বারান্দা দিয়ে পাশের বাড়ির বাগানে ফেলে দিয়েছিল রুমালখানি। মুকুন্দবাবু যখন উপরতলায় ছিলেন তখন তাঁকে ডাকতে এসে আসামি এই কাজ করে। তারপর ভালো মানুষ সেজে নিচে নেমে যায়, যাবার সময় দরজাটা এমনভাবে বন্ধ করে যায় যেন ভিতর থেকে ছিটকিনি পড়ে যায়। এটা খুব ঠান্ডা মাথায় সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আজ এই পর্যন্ত থাক, আবার কাল হবে। জজ উঠলেন, আদালত ভাঙল। জীবন বসেছিল সুধীরবাবুর পেছনের সারিতে।
সুধীরবাবু কি বুঝলেন? এখনো কিচ্ছু বুঝিনি, কাল বুঝব। রঞ্জনকে শেষ অবধি রক্ষা করতে পারবেন তো? আরে এখনই উতলা হবার কিছু হয়নি, এরপরেও তো আপিল আছে। আমি যাই, আপনার সঙ্গে কথা বলার এখন আমার অবকাশ নেই। পরদিন সুধীরবাবু প্রথমেই বললেন, ধর্মাবতার, আসামি নির্দোষ। আসামি নির্দোষিতা প্রমাণ করার জন্য আজ আমি সাক্ষীদের জেরা করতে চাই। জজ অনুমতি দিলেন। সুধীরবাবু প্রথমেই যে পুলিশ অফিসার তদন্ত করছিলেন তাকে ডাকলেন। আচ্ছা, আপনি মুকুন্দবাবুর বাড়িতে গিয়ে দেখেন মুকুন্দবাবু গলা কাটা অবস্থায় পড়ে আছেন, আর তার পাশেই ছোড়াখানা ছিল, তাই তো? ঘরে কোনো পায়ের বা আঙ্গুলের ছাপ কিছু লক্ষ্য করেছিলেন কি? না, পরিষ্কার ধুলোহীন ঘর, সেখানে পায়ের দাগ পাওয়া যেতে পারে নাকি? টেবিল চেয়ারও ছাড়া মোছা, সেখানে আঙুলের ছাপই বা পাবো কী করে? তবে যদি কেউ পেছনের বারান্দা থেকে, মানে পাশের বাড়ি দিয়ে বাগানে লাফিয়ে পড়ে থাকে, সেভাবে আমি বাগানটাও সন্ধান করেছি। সেখানে ওই ঝুড়ো মাটি আর বালি ছড়ানো পথে কিছুই ঠাহর করা যায়নি। সেখান থেকেই এখানেই রক্ত মাখা রুমাল পাই। ছোড়া এবং রুমাল দুটোই রঞ্জনবাবুর। আর সেই কারণেই রঞ্জনবাবুকে আপনারা আসামি বলে ধরছেন, তাই তো? রঞ্জনবাবুর ছোড়া ও রুমাল নিয়ে অন্য লোকও তো খুন করতে পারে। ছোড়ার উপর আঙ্গুলের ছাপ আছে? না, কোনো ছাপ নেই। সম্ভবত ওই রুমাল জড়িয়েই ছোড়াখানা ধরা হয়, আঙ্গুলের ছাপ না রাখার জন্য। রঞ্জনবাবুকে সঙ্গে নিয়ে যখন আপনারা তার ঘর তল্লাশ করলেন, তখন তার ঘরে কোনো বিশেষত্ব লক্ষ্য করেছিলেন কি? ঘরখানা ঠিক মতো গোছানো ছিল না, তবে ছেলে ছোকরাদের ঘর তো ওরকমই হয়, গোছানোটা মেয়েদের কাজ। ঘরের সেই অবস্থা দেখেও রঞ্জনবাবু কিছুটি বললেন না? বলেছিল ঘরে কেউ ঢুকে এমনি করে গেছে। ঘরে সত্যি কেউ ঢুকেছিল কিনা সে সম্পর্কে আপনারা কোনো তদন্ত করেছেন আদৌ? পায়ের বা আঙ্গুলের ছাপ দেখা, মালিককে জিজ্ঞাসা করা, কোনো খবরদারি করেছিলেন কি? না, প্রয়োজন মনে করিনি। আসামিরা ধোকায় ফেলবার জন্য ওরকম অনেক কথাই বলে থাকে। রঞ্জনবাবুর ঘরে সন্দেহজনক কিছু পেয়েছিলেন? না। সুধীরবাবু এবার ডাকলেন অতুল দত্তকে। আচ্ছা অতুলবাবু, আপনার কয়লা খনি আছে, তাই তো? হ্যাঁ, শুধু আমার নয়, আমাদের। আমি তার ম্যানেজিং ডিরেক্টর। তা কতদিন এই পদে? গত এক বছর। বাবাই দেখাশোনা করতেন, বাবা ব্লাড প্রেশারে কিছুটা অসমর্থ হয়ে পড়ায় আমি ম্যানেজিং ডিরেক্টর হই। তা আপনার বাবা এখন আছেন কোথায়, কি নাম তার? অমিয় দত্ত, এখন আছে ধানবাদে, সেখানেই আমাদের একটা বাড়ি আছে। তা আপনার পড়াশোনা কতদূর? ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিএসসি পাস করেছি। আপনি শিমুলতলায় গিয়েছিলেন মুকুন্দবাবুকে লাখখানেক টাকার শেয়ার বেচবার জন্য, তাই তো? মুকুন্দবাবু বাবাকে লিখেছিলেন যে পাকিস্তান থেকে এবার তিনি লাখ দুয়েক টাকা পাবেন। বাবা বললেন তা থেকে যদি লাখখানেক টাকা তিনি খনির ব্যাপারে লাগান তাহলে আমাদের পাশের খনিটা আমরা কিনে নিতে পারি। সেই জন্যই আমি ওকে সব বোঝাতে শিমুলতলায় আসি। আর আমি যদি বলি আপনি মিথ্যেবাদী? অমিয় দত্তের ছেলে অতুল দত্ত শিবপুর থেকে মাইনিং পাস করে এখন বিলেতে আছে। আপনি আপনার মিথ্যে পরিচয় দিচ্ছেন। আপনার আসল নাম ভৈরব হালদার। আপনি ভিখারি দলের অধিকারী, বাগমারিতে আপনার আস্তানা আছে, সেখানে 50-60 জন ভিখারি থাকে, তাদের দিয়ে আপনি রোজগার করান, তাই না? কি বলছেন আপনি? আরে আরো শুনুন, এখানে কোনো লোক আপনাকে ভাড়া করে এনেছিল মুকুন্দবাবুর 2 লাখ টাকার দলিলটা হস্তগত করার উদ্দেশ্যে, আর আপনি তাই অতুল দত্ত সেজে কাজে নামেন। মুকুন্দবাবু আসল অতুল দত্তকে অনেক ছেলেবেলায় দেখেছিলেন, তাই তিনি আপনার পরিচয় একবারেই বিশ্বাস করলেন। আমি মিথ্যে পরিচয়ের অভিযোগে সন্দেহজনক ব্যক্তি হিসেবে আপনাকে গ্রেপ্তার করার জন্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি। এই অন্যায় আমি এই ব্যাপার সহ্য করব না, আমি প্রমাণ দেব। প্রমাণ পেলেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনার অভিযোগের কোনো প্রমাণ আছে? সুধীরবাবু একখানা টেলিগ্রাম ও একখানি ফটো আদালতে পেশ করলেন। টেলিগ্রাম এসেছে ধানবাদ থেকে, পাঠিয়েছেন অমিয় দত্ত। তিনি লিখছেন, আমার পুত্র অতুল দত্ত মাইনিং ইঞ্জিনিয়ার বর্তমানে ইংল্যান্ডে মাইনিং করছে, সে এখানে নেই। ফটোখানি পাসপোর্টের ছবি, কোণে
অতুল দত্তের সই। সে ছবির সঙ্গে সাক্ষী অতুল দত্তের কোথাও কোনো মিল নেই। এই সাক্ষীকে এখন হাজতে রাখা হোক, এর সম্পর্কে পুলিশ তদন্ত করবে। এইবার সুধীরবাবু জেরা করলেন অধ্যাপক খগেন ঘোষকে। খগেনবাবু, আপনি রংপুর কলেজে অধ্যাপনা করতেন, বাংলা ভাগের পর আপনি চলে আসেন, বর্তমানে আপনি দমদমায় থাকেন। হ্যাঁ। আচ্ছা, আপনার চলে কি করে, আপনার জীবিকা কি? ওই স্কুল কলেজের বই লিখে আমি রোজগার করি। আমার লেখা অনেক বই অন্য লোকের নামে বাজারে চলছে। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ আছে? রংপুরে আমার পৈতৃক বাড়ি আছে, সে বাড়ি পাকিস্তান সরকার দখল করে নিয়েছে। আমি দামাদায়ের চেষ্টা করছি, চিঠিপত্র চলছে। রংপুরে কেউ আছে আপনার? আমার তো ওই একটা মেয়ে, ওকে আমি কাছেই রাখি। আমি চলে এসেছি, রংপুরে আর কে থাকবে? কলকাতার শখের দলে অভিনয় করে এক শিপ্রা ঘোষ বেশ নাম করেছে, সেই কি আপনার মেয়ে? হ্যাঁ, ছেলেবেলা থেকেই ওই দিকে ওর ঝোঁক আছে বলে আমি আর বাধা দিইনি। আর আমি যদি বলি শিপ্রা ঘোষ আপনার মেয়েই নয়? সে আপনার যা খুশি বলতে পারে। আপনি তো বিপত্নী, কিন্তু শিপ্রার মা তো বেঁচে আছেন। সে আপনার যা খুশি বলতে পারে। ধর্মাবতার, আমি শিপ্রার মাকে হাজির করতে চাই। জজ অনুমতি দিলেন। জীবন এক মহিলাকে নিয়ে আদালতে এলো। আপনার মেয়ের নাম কি? শিপ্রা, শিপ্রা ঘোষ। একে আপনি চেনেন? হ্যাঁ, উনি তো গভর্নমেন্টের লোক, আমার মেয়েকে চাকরি করে দিয়েছেন। কি 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 চাকরি? সরকারি লোকেরা গায়ে গায়ে গিয়ে নাচ গান যাত্রা দেখায়, শিপ্রাকে উনি সেই দলে ভর্তি করে দিয়েছেন। তা কতদিন হলো শিপ্রা এই চাকরি করছে? তা মাস ছয়েক হয়েছে। এর মধ্যে শিপ্রা একটিবারও বাইরে গেছে কি? হ্যাঁ, এই তো কিছুদিন আগে 15 দিন চিত্তরঞ্জন থেকে ঘুরে এলো। ওখানে বড়দিনের সময় খুব বড় আসর হয়েছিল। বড়দিনের সময় আপনার মেয়ে চিত্তরঞ্জনে ছিল? হ্যাঁ, উনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ধর্মাবতার, খগেন ঘোষকে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য আমি অভিযুক্ত করছি। জজের নির্দেশে পুলিশ খগেন ঘোষকে পাকড়াও করল। ধর্মাবতার, আমি খগেন ঘোষ ও অতুল দত্তের বাড়ি তল্লাশ করতে চাই, সেই রিপোর্ট না পাওয়া অবধি মামলা মুলতবি রাখার জন্য আবেদন জানাচ্ছি। আই অবজেক্ট মাই লর্ড। অবজেকশন ওভাররুলড। আজই খানা তল্লাশ করে পুলিশ কাল রিপোর্ট দেবে, মামলা মুলতবি রাখা নিষ্প্রয়োজন। সন্ধ্যার একটু পরেই সুধীরবাবুর টেলিফোন বেজে উঠল। সুধীরবাবু, আমি জীবন সরকার, শিয়ালদা স্টেশন থেকে টেলিফোন করছি। শিপ্রাকে অনুসরণ করে আমি পাইকপাড়া যাই। আধ ঘন্টা পরে শিপ্রা বাড়ি থেকে বেরিয়ে সোজা বেলেঘাটায় আসে। সেখানে একটি মাছ কোঠায় প্রায় আধ ঘন্টা অপেক্ষা করে। তারপর একজন লোককে সঙ্গে নিয়ে শিয়ালদায় এসেছে। শিপ্রা টিকিট কেটেছে, কোথাকার টিকিট জানি না, ট্রেনের জন্য তারা অপেক্ষা করছে। আচ্ছা জীবন, আমাকে একটা কথা বলো, শিপ্রার হাতে কি কোনো ব্যাগ আছে? দাঁড়ান দাঁড়ান, একটি বড় ভ্যানিটি ব্যাগ ছাড়া আর কিছু নেই। সঙ্গের লোকটির হাতে? না। রেলওয়ের পুলিশকে এক্ষুনি তাদেরকে আটকাতে বলো, আমি এক্ষুনি যাচ্ছি। পুলিশকে বলবে মূল্যবান ডকুমেন্ট পাকিস্তান চলে যাচ্ছে, গ্রেপ্তারির দায়িত্ব আমার। সুধীরবাবু তখনই একখানে ট্যাক্সি করে ছুটলেন শিয়ালদা স্টেশনের দিকে। শিয়ালদা স্টেশনে শিপ্রা ধরা পড়ল। তার ভ্যানিটি ব্যাগের মধ্যে পাওয়া গেল মুকুন্দবাবুর হোশিয়ারি মিলের দলিল ও সেই সম্পর্কিত কাগজপত্র। পরদিন আদালতে, ধর্মাবতার, ভৈরব ও গোকুল সম্পর্কে মামাতো পিস্তুত ভাই, দুজনেই রংপুরের বাসিন্দা, মুকুন্দবাবুর ফ্যাক্টরির সব কথা তারা জানত। এই টাকা হস্তগত করার ষড়যন্ত্রেই তারা এসেছিল। আর ভৈরব সাজে অমিয় দত্তের ছেলে অতুল, অ্যামেচার ক্লাব থেকে শিপ্রাকে তারা জোগাড় করে। আর স্বভাবতই সঙ্গে মেয়ে থাকলে মানুষের সন্দেহ হবে না, তাছাড়া সুনন্দার সঙ্গে মেলামেশাতেও সুবিধা হবে। ভৈরব মুকুন্দবাবুর ঘর থেকে দলিল চুরি করা যায় কি না সেই চেষ্টায় এক রাত্রে মুকুন্দবাবুর বাড়িতেও ঢুকেছিল, কিন্তু রঞ্জনবাবু দেখতে পেয়ে তাড়া করেন। ভৈরব পাশের বাগানে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।
ঘটনার দিন রাত্রে শিপ্রা একসময় ঘর থেকে বেরিয়ে যায়। বরাবর সে মুকুন্দবাবুর ঘরে গিয়ে ঢোকে, টেবিলের ড্রয়ার থেকে দলিলপত্র চুরি করে। কিন্তু সেই সময় মুকুন্দবাবু খসড়াটা রাখার জন্য ঘরে গিয়ে ঢুকে পড়েন। গোকুল অলক্ষে তার পেছনেই ছিল এবং ঠিক সেই সময় গোকুল তাকে হত্যা করে। এরকম একটা ঘটনার জন্য গোকুল আগে থেকেই তৈরি ছিল। রঞ্জনবাবুকে যাতে পুলিশ সন্দেহ করে সেজন্য সে আগে থেকে সমস্ত কারণ তৈরি করে রেখেছিল। রঞ্জনের ঘর থেকে রুমাল ও মুরগি কাটা ছোড়া সে সংগ্রহ করেছিল। সেই দুটো বস্তু তাকে সংগ্রহ করে দিয়েছিল শিপ্রা। তার প্রমাণ এই ছোট্ট লাল পাথরখানা। শিপ্রার আঙ্গুলে একটি সাপ আংটি আছে। সাপের দুটি চোখে দুখানি লাল পাথর বসানো ছিল। একটা চোখের লাল পাথর খোয়া গেছে আর এই পাথরটি সেইটি। এটাকে পাওয়া গেছে রঞ্জনবাবুর সুটকেসের মধ্যে। রুমাল বের করে আনার সময় কোনো ক্রমে হয়তো এই পাথরখানি আংটি থেকে খসে গিয়ে সুটকেসে পড়ে। আমি এটা তার সুটকেস থেকে আবিষ্কার করি। অবশেষে মামলা ঘুরে গেল। ভৈরব ও গোকুলের 6 বছর করে কারাদণ্ড হলো, শিপ্রার হলো 2 বছর। রঞ্জনবাবু মুক্তি পেলেন। সুধীর বাবুর মতন আইনজীবী আদালতের গৌরব। এই গল্পটি শোনালেন ঋত্বিক পাত্র। অন্যান্য ভূমিকায় জগদীশ তীর্থ অধিকারী, জীবন ও প্রভাস প্রাজ্ঞ চাকি, খগেন স্বপ্নময় চক্রবর্তী, রঞ্জন ও অতুল অভিক ঘোষাল, দারোগা অর্কজয় ভট্টাচার্য, সুনন্দা আদ্রিতা ভট্টাচার্য, সুধীর সাগনিক দাস, জজ রাজশেখর দত্ত এবং শিপ্রার মা দেবযানী ঘোষ। নাট্যরূপ ও পর্ব পরিচালনা অনিরুদ্ধ ঘোষ। আগামী সপ্তাহে আপনারা শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটক চিরঞ্জীব। শুনতে থাকুন শোনার আনন্দে ভাসুন। নমস্কার, শুভরাত্রি।